25A, তার সঙ্গে 201, 203, 211 আইপিসি, এবং তার সঙ্গে যদি আইনে অন্য কোনো ধারার প্রয়োগ করার প্রয়োজন হয় সেই ধারাগুলি প্রয়োগ করে অবিলম্বে এদের কাস্টডিতে নিয়ে, কারণ যারা এই কথাগুলো বলেছে তাদের উপর এখন বিজেপি চাপ সৃষ্টি করছে। এটাকে বলা হচ্ছে সিবিআই চাই, সিবিআই চাই। সিবিআই মানে কি? সিবিআই তো প্রোটেকশন দেবে বিজেপিকে। সিবিআই মানে তো সিবিআই এর এফআইআর নেমড, নারদা কেসে যার নাম আছে তার নাম তো এই ষড়যন্ত্রে শোনা যাচ্ছে। তো সিবিআই নারদা কেসের এফআইআর নেমড যাকে অ্যারেস্ট করেনি এখনো, তো তাকে এখানে তারা তো সিবিআই কে আশ্রয়স্থল ভাবে, এই যে বলা হচ্ছে সিবিআই কে দিচ্ছি তদন্তের জন্য, অর্থাৎ রাজ্য পুলিশ তদন্ত করলে চক্রান্তটা ফাঁস হয়ে যাবে। নাটক শেষ, চোখের জল মুছে আবারও কার্যত দাঁত খেঁচানো শুরু করে দিলেন কুণাল ঘোষ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দুদিন আগে কুণাল ঘোষকে এইভাবে কাঁদতে দেখেছিলাম, দল পদ থেকে সরিয়ে দিয়েছে আর ওনার সমর্থকরা এসে ওনার নামে জয়ধ্বনি দিচ্ছিলেন, তো সেই সব দেখে শুনে চোখের জলকে ধরে রাখতে পারেননি, কেঁদে ফেলেছিলেন এবং সবার সামনেই সেই চোখের জলকে এইভাবে রুমাল দিয়ে মুছেছিলেন, তারপর মিডিয়াতে কথাও বলেছিলেন এবং তারপর সব দেখছিলাম, কখনো এই গান গাইছেন কখনো ওই গান গাইছেন। হীরক রাজার দেশের যে সিনেমা তার গান গাইছেন, মানে এইরকম দেখছিলাম মিডিয়াতে। মাঝে মধ্যে তো মনে হয়েছিল যে যে পলিটিক্যাল কোনো খবর দেখছি নাকি কোনো পেজ থ্রি খবর দেখছি, এন্টারটেনমেন্ট, মানে এমন সব চলছিল খবরগুলো। তো আমি বলেছিলাম যে সব নাটক হচ্ছে, ড্রামা হচ্ছে, ভাইপো খেলাচ্ছেন, ভাইপো যেমন যেমন বলছেন তেমন তেমন খেলছেন কুণাল ঘোষ, কারণ ভাইপো শিবিরের একটা উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে লোকসভাতে যাতে করে ভাইপো দলনেতা হতে পারেন, আর সেটা হতে গেলে দলনেতার দাবিদার যিনি জিতলেও, মানে তিনি এবারও ভোটে দাঁড়িয়েছেন, জিতলে এবারও দাবিদার থাকবেন, তাকে হারাতেই ভাইপোর নেতৃত্বে কুণাল ঘোষ ময়দানে নেমেছেন। দেখবেন এটাও কিছুদিন পর পরিষ্কার হয়ে যাবে, আর এই দলের পদ থেকে সরানো ইত্যাদি এসব ড্রামা। তো দর্শক, ড্রামার তো একটা সমাপ্তি দেখছি, আজকে দেখছি যে উনি আবারও সেই প্রেসের সামনে এসে বসে পড়েছেন, কথা বলতে শুরু করেছেন, যেভাবে আগে কথা বলতেন সেইভাবেই কথা বলা আবারও শুরু করে দিয়েছেন, শুভেন্দু অধিকারীকে টার্গেট করে যেভাবে কথা বলতেন সেভাবেই আবার বলা শুরু করে দিয়েছেন, যদিও ওই সময় আবার শুভেন্দু অধিকারীর পারফরমেন্স নিয়ে মন্তব্য করেছিলেন, বলেছিলেন যে খুব ভালো পারফর্ম করছেন শুভেন্দু অধিকারী, হতে পারেন তিনি বিরোধী, এইসব বলেছিলেন। আজকে আবার সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন আকার ইঙ্গিতে, মানে ঠিক যেমন ছিলেন আবারও তেমন ভূমিকাতে কুণাল ঘোষ। তো সেজন্যই বলছিলাম যে চোখের জলটাকে মুছে আবারও সেই যেভাবে উচ্চবাচ্য করতেন সেভাবেই আবারও সেই কাজ শুরু করে দিয়েছেন কুণাল ঘোষ, তার মানে নাটকের সমাপ্তি। এখন এটা হয়তো আপনারা বলতে পারেন যে তাহলে ওটার কি হবে, ভাইপো যে উদ্দেশ্যে উনাকে নামিয়েছিলেন বলে রাজনৈতিক মহলে প্রচার ছিল ছিল, তাহলে সেটার কি হলো? আসলে নাটকটা যে এতটা প্রকাশ্যে চলে আসবে হয়তো তারা বুঝতেও পারে, মানে আগে বুঝতে পারেননি যে এতটা মানুষ বুঝতে পেরে যাবেন, ধরা পড়ে যাবেন তারা। এবং আপনারা হয়তো দেখেছেন একটা খবর সামনে এসছে যে এই কলকাতা পুরসভা এলাকাতে ভোটে সাবোতাজ হতে পারে বলে ববি হাকিম, তিনি নাকি কাউন্সিলরদেরকে নিয়ে বৈঠক করেছেন, কারণ কোথাও একটা যেন উপলব্ধি হয়েছে যে কিছু গটআপ খেলা চলছে, দলেরই প্রার্থীকে হারানোর জন্য কোথাও একটা গটআপ খেলা চলছে, এবং সেই জন্য
তিনি নিজে কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছেন, তাদের দলের যারা কাউন্সিলর তাদের সঙ্গে। তো তারপরে বিষয়টা এতটাই প্রকাশ্যে চলে এসছে যে দলটাকে তো বাঁচাতে হবে, বেশি খেলতে গিয়ে যদি টোটালটাই খেলা হয়ে যায় তাহলে তো মুশকিল, বেশি খেলাতে গিয়ে যদি ডোরটাই ছিঁড়ে পালিয়ে যায় সবকিছু টেনে নিয়ে তখন কি হবে, হতে পারে। সেই জন্যই হয়তো খুব দ্রুত এটাকে কন্ট্রোল করা হলো, খুব দ্রুত কুনাল ঘোষকে আবারও দলে ফিরিয়ে নেওয়া হলো, ফিরিয়ে নিয়ে আগের পজিশনে নিয়ে চলে আসা হলো। নাহলে কুনাল ঘোষ বাইরে থাকা মানেই, বা যেভাবে বাইরে রাখা হয়েছিল বিষয়টা দলের অভ্যন্তরে একটা বিরাট প্রভাব ফেলতে পারে। সেই জন্যই হয়তো আপাতভাবে ওই যে ড্রামা সেটার সমাপ্তি ঘটিয়ে আবারও কুনাল ঘোষকে সেই একইভাবে বসিয়ে দেওয়া হলো এবং উনি ওনার কাজ আবার এখানেও শুরু করে দিলেন। কিন্তু একটা কথা বলবো, আমরা তো একটা চিঠি পেয়েছিলাম, মানে নোটিশ টাইপের, এটা যে কুনাল ঘোষের বক্তব্য দলের বক্তব্য নয়, কুনাল ঘোষের বক্তব্যকে দলের বক্তব্য হিসেবে ধরলে তাহলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে, এইরকম একটা লেটার সামনে আনা হয়েছিল। এখন প্রশ্ন, আজকে যে কুনাল ঘোষ মিডিয়ার সামনে এই যে এত কথা বলছেন, যারা গেছেন ওখানে মিডিয়ার, তারা নতুন করে কোনো চিঠি পেয়েছেন তো, নাকি চিঠি ছাড়াই এইভাবে তারা কুনাল ঘোষের বক্তব্য পেশ করছেন যারা ওখানে গেছেন? কেস খেতে পারেন কিন্তু, কারণ এই তো কেস তো খাওয়ার কথাই তো, কারণ আগেই তো আগে তো দল তো বলে রেখেছে যে কুনাল ঘোষের বক্তব্য দলের বক্তব্য নয়, দলের বক্তব্য হিসেবে চালালে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। যখন দলের তরফ থেকে এরকম বলে দেওয়া হয়েছিল, তাহলে নতুন করে কোনো নোটিশ না আসা পর্যন্ত কুনাল ঘোষের বক্তব্য কি করে দলের বক্তব্য হিসেবে চালানো যেতে পারে? উনি তো যেভাবে কথা বলছেন তো পরিষ্কার বুঝতে পারছেন দলের হয়েই কথা বলে যাচ্ছেন, তাহলে সেটার কি, তাহলে তো মুশকিল, কেস খাওয়া হতো, মানে কেস খেতে পারে মিডিয়া হাউস গুলো। আর যদি বলেন না এখন উনি নিজের মতই প্রকাশ করছেন, এই তো কাঁদছিলেন, আবার এত আধিক্যতা কিসের, নিজের মত আসলে না? মাঝখানে আমি কালকে দেখছিলাম যে ড্যামেজ কন্ট্রোল নাকি হয়েছে, তারও একটা ড্রামা দেখছিলাম, কুনাল ঘোষকে নিয়ে নাকি ডেরেক ওব্রায়নের বাড়িতে যাওয়া, নাকি সব কাদের বাড়িতে গিয়ে সব ম্যানেজ করার চেষ্টা হচ্ছে, সেই সব নিয়েও খবর হচ্ছিল। তো সেটা দেখেছিলাম গত কালকে, হতে পারে তাহলে দেখানো হচ্ছে, সবই জানি সেটিং ফিটিং এর ব্যাপার, সবই আগে থেকে রেডি, দেখানো হচ্ছে যে এরকম হয়েছিল আমরা মিটিয়ে নিয়েছি, দিয়ে আবারও এখানে আজকে বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বসিয়ে দেওয়া হলেও যেহেতু আপনারা ওই নোটিশটা দিয়েছিলেন যে ওনার বক্তব্য চালালে দলের বক্তব্য হিসেবে বললে তাহলে ব্যবস্থা নেব, তাহলে আর একটা নোটিশ দিন। আমি জানি না ওনার বক্তব্যকে দলের বক্তব্য হিসেবে কেউ চালাচ্ছেন কিনা, আমিও দেখিনি প্রোগ্রামটা, আমার কাছে এটা এসছে, আমি দেখলাম চালানোর কথাই তো, যেভাবে কথা বলেছেন কথাই তো। তো দর্শক কি বলবেন তাহলে, ড্রামাটা একটু বেশি হয়ে গেছিল বলে কি খুব দ্রুত এটাকে কন্ট্রোল করে নেওয়া হলো, আবার হয়তো মাঝখানে চলবে? তবে একটা কথা বলবো দর্শক, কুনাল ঘোষ যে কথাটা বললেন সন্দেশখালীর কাণ্ডটাকে নিয়ে, যে ওরা চাইছে সিবিআই হোক, আর সিবিআই হলেই সব আশ্রয় পেয়ে যাবে, আর পুলিশ যদি করে তাহলে পর্দাটা ফাঁস হয়ে যাবে, পুলিশ যাতে তদন্ত না করে করতে পারে, যাতে করে পর্দাটা না ফাঁস হয়ে যায়, সেই জন্য ওরা সিবিআই চাইছে, এই বলে উনি বক্তব্য প্রকাশ করলেন। কিন্তু আমি তো বলছি আমি তো ভাবছি উল্টোটা, যে অ্যাকচুয়ালি কি ওনারাই ভয় পাচ্ছেন যে সিবিআই হলে আসল তথ্য ফাঁস হয়ে যাবে, পুলিশ হলে নিজেদের মতো করে তথ্য বলতে পারবো, নিজেদের মতো করে তদন্ত এগোতে পারবো, আর যদি সিবিআই তদন্ত করে তাহলে যদি পুরো পর্দা ফাঁস হয়ে যায়, এই যে ভিডিও তৈরি করা হয়েছে এর নেপথ্যে কি কি ব্যাপার, ভিডিওটা কতটা ঠিক যদি তার পর্দা ফাঁস হয়ে যায়, সেই ভয়ে ওনারা সিবিআইয়ের প্রতি অনীহা বা সিবিআই যে দাবিটা উঠছে, মানে সেই জন্য কি তার বিরুদ্ধে তারা কথা বলছেন, যাতে করে আসল তথ্য ফাঁসটা না হয়ে যায়, পুলিশ সঠিক তদন্ত করবে সেটা নয়, এই যে ভিডিও সামনে আনা হয়েছে তার নেপথ্যে কি রয়েছে, আসল বিষয়টা কি, কতটা অরিজিনাল ভিডিও, কতটা ফেক, মানে এইসবের তথ্য ফাঁস যাতে না হয়ে যায়, সেই জন্য আবার সিবিআই কে ভয় পাচ্ছেন না তো কুনাল ঘোষরা? দর্শক আমার মনে কিন্তু এই প্রশ্ন জাগছে, কারণ উনি যেভাবে এই সিবিআই এর দাবিটা যেহেতু উঠেছে সেটাকে যেভাবে উনি কাউন্টার করছেন,
আমার তো দর্শক সেটাই মনে হচ্ছে। তবে যাই হোক, জানি না কি হবে। আজকে শুভেন্দু অধিকারী বলেছেন সন্দেশখালী কাণ্ডের যে ভিডিও, যাদের সব ছবি দেখানো হয়েছে তারা সিবিআই তদন্তের দাবি করেছেন। তো যদি সিবিআই দাবির ভিত্তিতে তদন্ত শুরু না করে তাহলে আদালতের দ্বারস্থ তারা হবেন, আদালতের মাধ্যমে সিবিআইয়ের হাতে এই তদন্তভার দেওয়ার কথা তারা বলেছেন। তো সেটা কোন দিকে যায় আগামী দিনে সে তো আমরা পরে বুঝবো, কিন্তু এখন যেটা বোঝার, তাহলে কুণাল ঘোষের কি হলো, কত কি করলেন, কত কত মিডিয়া ফোকাস হলো, হয়ে গেল দুদিনেই খেল খতম, চলে এলেন আবার চেয়ারে বসে পড়লেন। এবার তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আবার কবে চা খেতে যাচ্ছেন, একটু খবর দিবেন মিডিয়াকে, নিশ্চয়ই কভার করবে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আবারও চা খেতে এলেন কুণাল ঘোষ, ভিতরে ঢুকবেন, ভিতরে চা খাওয়ার ছবি সামনে আসবে, চা খেয়ে আবার বেরিয়ে এসে বাইট দেবেন মিডিয়ার সামনে। সুদীপদা আমাদের খুব পুরনো, খুব পুরনো, ও মাঝে মধ্যে একটু ঠোকাঠুকি হতে পারে কিন্তু খুব পুরনো, খুব বিশ্বস্ত সৈনিক তৃণমূল কংগ্রেসের, ওনাকে আমরা সবাই মিলে জেতাবো বলে আবার বলে গাড়িতে উঠে চলে যাবেন। কবে হবে সেটা, ভালোই তো দেখছি আমরা ড্রামা। তবে আমরা যেটা করছি সেটা হচ্ছে মানুষের সামনে খোলাসা করে দিচ্ছি, মাঝে মধ্যে যখন সুযোগ পাচ্ছি খোলাসা করে দিচ্ছি, সবই হচ্ছে ড্রামা। কখনো কখনো ভাইপোর উদ্দেশ্য পূরণ, কখনো কখনো ফোকাসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, এইসব কারণে নানান সব ড্রামা চলছে। এখনো অনেক কিছু চলবে দর্শক, ভোট এখন অনেক বাকি রয়েছে, এখন অনেক কিছু চলবে। তো কুণাল ঘোষের এই যে বিষয়, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, তবে বেশি বাড়াবাড়ি কোনো জিনিসেরই ভালো নয়। যে চোখের জল ওই দিন মুছেছিলেন, আমি তো সেদিন সেদিন খবরটা করিনি, অনেকে বলেন না যে চোখের জলের হয় না কোনো রং, তা আমার শুধু মনে হচ্ছিল উনি যেভাবে গান গাইছিলেন ওনার ক্ষেত্রে যেটা হতো যে চোখের জলের হয়তো ওনার চোখের জলের হয়তো সবুজ রং, মানে উনি কিন্তু এই রং, এই যে কান্না, এ কতটা সঠিক, কতটা মানে এই জলটা অ্যাকচুয়ালি কতটা জল, মানে সত্যিকারের জল, এটা নিয়ে কিন্তু প্রশ্ন ছিল, এবং এই জলের রং কি, কারণ এগুলো না দেখে মনে হচ্ছিল যে আদিক্ষেতা করছেন ফালতু। আজকে তাই প্রমাণ হয়ে গেল, বেশি আধিক্ষেতা করেছিলেন, কিন্তু উনি ওনার জায়গাতেই আছেন, ওনার জায়গাতেই থাকবেন, আর উনিও বেরিয়ে আসতে পারবেন না, আর ওনাকেও দল বের করতে পারবে না, সবাই সবার সমস্যাতে জর্জরিত। ওনাকে বের করলে দলের সমস্যা, দলের লোকেদের সমস্যা সব বলে দেব, আর উনিও বেরোতে চাইবেন না, হয়তো ওনারও কোনো আছে কিছু। আর এই দলটাতে তো অনেকে বলেন যে মধু আছে, প্রচুর মধু আছে, যারা মধু পান করতে পারেন, চুষে চুষে বা শুষে নিতে পারে, তাদের জন্য কিন্তু ভালো জায়গা, আদর্শ জায়গা। দলটাতে প্রচুর টাকা আছে, সরকারের টাকা নেই, দলটাতে প্রচুর টাকা আছে, প্রচুর মধু আছে, সেই জন্য অনেকে দেখবেন ঢুকলে বেরিয়ে আসতে চান না, অনেকে চান না। দর্শক কি বলবেন, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।